আজকে যখন আমি এই কাউন্সিলবাসী উন্নয়নে ব্যাক করতে পারি নাই আজকে ভোটার করলাম রক্ত চক্র উপকার করার কোনো সুযোগ নাই বলে আজকে আমি জাতিবাড়ি জেপি পদ থেকে আমি পদত্যাগ করছি। পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি সহ কমিটির নেতাকর্মীরা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের এই ঘোষণা দেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু সাইদ মিয়া মনু, সহসভাপতি শিকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহ আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, নেপাল চন্দ্র দে, সহ সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া সহ তিন সহস্রাধিক নেতাকর্মী। পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে সাংগঠনিক রীতিনীতি বহির্ভূতভাবে দল পরিচালনা করা, উন্নয়নের ব্যাপক বৈষম্য ও কাউখালী হাটের খাজনা মওকুফ ঘোষণা করা সত্ত্বেও সরকারি টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন তারা। সংবাদ সম্মেলনে আবু সাইদ মিয়া মনু বলেন, আপনারা জানেন যে দীর্ঘ 10 বছর জাতীয় পার্টি জেপির সাথে একত্রতা ঘোষণা করেছি, কাউখালীবাসীর উন্নয়নের জন্য আমি দেখেছি যে অন্য পার্শ্ববর্তী উপজেলা একটি তার নিজ উপজেলা বান্দারিয়া এবং কাউখালী উপজেলা এর মধ্যে কতটা বৈষম্য আছে। আপনার সাংবাদিক 38 বছরের এমপি এবং মন্ত্রী এই আসনেই আমাদের আনোয়ার হোসেন মনু সাহেব, কিন্তু কতটা দুইটা ব্যবধান, কতটা ব্যবধান আছে দুটো উপজেলার মধ্যে সেটা আপনারা নিজেই দেখছেন। এবং আজকের এই কাউন্সিলে আসার পথে আপনারা এই রাস্তাঘাটগুলি দেখেছেন, এই অবস্থা দেখে আপনি বুঝতে পারেন আমরা কতটা উন্নয়ন আমাদের হয়েছে। আমি দীর্ঘ 5 বছর আগে তার উপজেলাবাসীকে কথা দিয়েছিলাম যে জাতীয় পার্টি জেপি সুযোগ দিয়ে এই আনোয়ার হোসেন মঞ্জুর মাধ্যমে এই কাউখালীবাসীর ব্যক্তিগত উন্নয়নের পরিবর্তন ঘটাবো এবং কাউখালীবাসীকে উন্নয়ন করবো, কাউখালীকে এক উন্নয়নের শহর হিসাবে গড়ে তুলবো। কিন্তু আজকে দেখলাম আমি সেটা করতে পারি না বিধায় আমি আজকে জনগণের কাছ থেকে জনগণের রক্ত চক্র উপকার করার কোন সুযোগ নাই বিধায় আজকে আমি জাতীয় পার্টি জেপি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত স্বতন্ত্র হিসেবে আছি, উন্নয়নের রাজনীতি করি, এ পদ থেকে পথভ্রষ্ট হব না। আপনারা জানেন যে 2005 সালে আমি প্রথম উপজেলা পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় স্বতন্ত্র থেকে, তারপর থেকে কাউখালীবাসীর উন্নয়নের কথা চিন্তা করে আমি জাতীয় পার্টি যোগদান করেছিলাম। এবং আজকে যখন আমি এই কাউখালীবাসী উন্নয়নে ব্যাগ করতে পারি নাই আজকে ভোটার করলাম, পরবর্তীতে আমি স্বতন্ত্রতেই আপাতত থাকবো এবং পরবর্তীতে যদি কোনো পরিস্থিতি হয় বা কোনো যদি সেরকমভাবে আমাদের কাউখালীবাসী ব্যাগ উন্নয়ন ঘটনার জন্য পরিবেশ হয় সেখানে আমরা সবাই একমত নিয়ে এবং কাউখালীবাসী যদি আমাদের আমাকে সেই যে পরামর্শ দেয় সেভাবে আমি চলবো।